বন্ধু একটু আগাই ভাই আমার বিসিতে যেতে লাগতেছে হেই বেটা গাড়ি তুই চালাইতেছিস না আমি চালাইতেছি ট্যাঙ্কির লগে বিটি কষতেছিস আমার আসলে বন্ধু তোরে তো আমি কই নাই আমার তো একটা রোগ আছে আমার তো একসাথে রোগ আছে একটা বড় একটা ছোট আমার তো যেটা বড় ওটা তো ট্যাঙ্কির লগে লাগে গেছে একটু আগাই ভাই একটু আগাই ভাই হালার পো হালা এই ধাক্কা দে বন্ধু পিকনিকের জায়গায় তো এ পড়ছি বাবা মিয়া হোয়াট এ জোকিং What a joking! কি রে বন্ধু নাস্তা নিছে গেল কেমনে আরে বিস্কুট উপ তরে দিয়েই তো গাড়ি ধাক্কা আনছি তোরা না কালকে আমি তেল ভরা টাকা দিছি কালকে তেল ভরা টাকা দিয়ে যে লাল পানি আইনা ছাদে ব্যক্তি মিলা মারলাম ভুইলা গেছিস গা ওই বেটা তুই স্বীকার করছ না কে আচ্ছা করতাছি স্বীকার ওরে নিয়াছস কেন নিগা ও নিজের কোনো তাল তো বানাই ডিপ্রেশনের চরম পর্যায়ে গেছে গা ও নিজের খালাতো বোনের লগে প্রেম করে আচ্ছা যাই হোক নাস্তার উঠা আমি উঠাম গে তুই উঠা ওরে দেখি গাড়ি আমি ধাক্কাইছি গাড়িতে কি আমি একা বইছিলাম গাড়ি চালাইছে কারা তুই নামি গাড়ি তো আমি চালাইছি তাইলে তুই উঠাবি না আমি উঠাম গে তুই তো গাড়িতে বইছিলি আল্লাহ হু মন্দির বলা তরে হালার বালা তুই আমারে মারস তোর বাপের আমি কই দেব তুই কালকে গান্দা খাইছস আমিও তোর আব্বারে কই দেব কালকে তুই এই নামগুলো লাল পানি খাইছস কারে ভাই না তুই হামাক মারলু কেনে আসলে কাকা একটু এক্সাইটমেন্ট আছিলাম তো তাই লাগি আপনি জাতা খাটা বের তা ভাই না তোমরা এই বাগানে কি করিছো এই বাগান তো ভালো না তোমরা এটি থেকে চলে যাও মামা হোয়াট এ জোকি আর ভাই না আরেকটা কথা ছিল এটি যদি কোটি লেবু পান আমাক আনি দিবে আর যত টাটাটারি সম্ভব পারলে এখান থেকে চলে যান বন্ড কোথাকার একদম পিওর গাঞ্জটি তোর মত তুই স্বীকার করছ না কে আচ্ছা করতাছি স্বীকার আনছি কি রে নাস্তা আমরা এই জায়গায় এসে পিকনিক করার লেগে খড়ি মরে জোগাড় করতাছি তুই এমনে বই রেছস কে সব কাম কি আমি করু হালার বই আমি জোকি ঠিক আছে জঙ্গল থেকে খড়ি নিয়ে যাইতাছি ভাই একটু সাইড দেন জঙ্গলে যা খড়ি আনতেইব তোর কি আমগো দেইগা একটু ভয় লাগতাছে না না কি হই তোরা আমার লেরের ভূত তোরা তো ভূত কম টিকটকার বেশি লাগতাছে যদিও তোকে একটু ভূত ভূত লাগতাছে তারপরেও তোরা জোকি ধর বেড়া তোরা আমার লেরের ভূত সাইড দে ভাই আশেপাশে কোনো খড়ি আছে আমরা বন্ধু বান্ধব মিলা পিকনিক আইছি আমাকে এখন অনেক খড়ি লাগবো আমার কাছে অনেক খড়ি আছে কিন্তু রেখে দিছে ঝোপের পিছে আরে তাড়াতাড়ি চলেন চলেন তাড়াতাড়ি এই হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন হোয়াট ইজ জোকিং ম্যান হোয়াট ইজ জোকিং হোয়াট ইজ জোকিং ম্যান এই উদা হেলাই হোয়াট ইজ জোকিং হোয়াট ইজ জোকিং ম্যান ভাই তোর পায়ে ধরে ভাই পায়ে তোর পায়ে ধরে হোয়াট ইজ জোকিং ম্যান হোয়াট ইজ জোকিং কি হরে মানুষ কনকার মামা খালা এই জঙ্গল তো ভালো না কে এই জঙ্গলে কি হইছে আমারে তো মাইরে দিছে আই এম এ জোকি আই এম নট জোকিং ম্যান আই এম সিরিয়াস আচ্ছা ঠিক আছে তোর এই দুঃখ ভুলানির লাগে আমি তোর লাগে একটা শায়রি কইতেছি ওয়া 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 হুমন্দির বলা আগে তো শায়রিটা কইবার দে আচ্ছা হুন তাইলে নাম হইল নাস্তা করে শুধু আই এম জোকিং কি রে এবার ও আওয়া কইলো না কে তোর কি হিগাই দিতে হইব আরে না আমি তো অপেক্ষায় আছিলাম ওয়া ওয়া ক ওয়া 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 ওয়া
নাম হইলো নাস্তা করে শুধু আই এম জোকিং জঙ্গলের পাগল ওরে ঝোপেলে মাইরা দিছে পকে কি রে তুই আমাকে বন্ধু নিয়ে মজা করতেছস কে এমনি ওরে পিছন মাইরা পিছন লাল বানাই দিছে যাই হোক লাল বানাইছে বানাইছে তুই স্বীকার করস না কে এইবার আর স্বীকার করুম না স্বীকার করব না মানে এই বেটা তোকে লগে কি এর এই গণজঙ্গলে তোকে দুইডারে নিয়ে আইছি কারণ তোর আমাকে সব কাজ করে দিবি হ্যাঁ সব কাজ বেটা তোর বন্ধু বান্ধব নিয়ে ফাইজলামি করছ তোকে কোনো ওরা বেটা বন্ধু বান্ধব নিয়ে ফাইজলাম করে নেস্টিক কথা আর নষ্ট হয়ে গেছে গা ওকে কোন আর কোনো পিকনিকে যাওয়া যাবে না সব কিছু নিয়ে ফাইজলাম ভালো লাগে বন্ধু বান্ধব নিয়ে ফাইজলাম ভালো লাগে না হালা নষ্টরা নষ্ট হয়ে গেছে নষ্ট কথা কার হালার পু এমনি কিন্তু মন মেজাজ নষ্ট হয়ে রয়েছে আর তোর এনে জোকারের মতো খারায় ভয় দেয় জোকার কোথা কার কিরে তুই আরে মালিক হ্যাঁ তুই জানস তুই আমার কত ভালো একটা বন্ধু আমরা এই ঝগড়াটা না করলেও পারতাম আমরা বন্ধু বান্ধব পিকনিক করবার এসেছি পিকনিকটা করতাম পুরো পিকনিকটাই নষ্ট হয়ে গেল আচ্ছা যাই হোক বাদ দে একটা বিড়ি দেশে বিড়ি থাকলে বিড়ি খাই বিড়ি দে আচ্ছা ঠিক আছে আমার দুই ঠ্যাংকের মাঝখানে আছে ওইটা বের কর ওই বেটা তুই এই খোলা প্লেসে কি কর হইসম জঙ্গলে আসিলাম জঙ্গলে কইতি ভাই কইরা দিতাম আরে বেটা তুই আমার বন্ধু মানুষ তুই আমারটা যে কোনো জায়গায় বের করবি খোলা আর বন্ধ আছে নাকি বাইর কর না বন্ধু আমার লজ্জা করতেছে তুই কিন্তু আমায় প্রতিদিন রাত্রে করছিস আমি কিন্তু বাই কইরা দেই কিন্তু বন্ধু আমি এই খোলা প্লেসে বাই করতে পারবো না তুই কি বাইর করবি না আমাকে বন্ধুত্বের কসম তুই বেটা আমার বাপের কসম দিতে আমার দাদার কসম দিতে আমার দাদির কসম দিতে আমার গার্লফ্রেন্ডের কসম দিতে আমার চার পাঁচটা গার্লফ্রেন্ডের কসম দিতে তাও আমার কিছু হইতো না কিন্তু তুই এই বন্ধুত্বের কসম দিয়েই তুই ইমোশনাল করে ফালাইলি আচ্ছা দিতাছি রাত্রে জাগরি করি এটা কি খোলা পেছে করা যাবে নাকি আমি তো বেটা তোর ওই রে আমি তো তোর লাইটারের কথা কইছি আমার কাছে বেরিটিরি নাই মামা তোর আমার কইলে হইছস এই জঙ্গল তো ভালো না কেন ওরে তো জমির মতো দেখতে ভূতে মাইরা লাইছে আই এম জোকিং আই এম নট জোকিং ম্যান আই এম সিরিয়াস আমার একটা মাত্র ভালো বন্ধু আছিল ওরে মাইরা লাইছে তখন ওই কত ভালো আছিল তাইলে আমার কাছে আইছস ও কাছে যা না বন্ধু তোরা আমার কাছে ভালো তোরা জমিনে পারোস আমার এই জঙ্গল থেকে বাঁচা বা বা ভাই উ উই যাবো কই ভূত তুই তো বেটা আসলে জোকিং আরে ভাই আই এম নট জোকিং ওই জায়গায় আসলেই ভূত ছিল তাহলে এখন কি তন্না নির্বিয়া খাইতে গেছে কি হরে ভাই ভাই উই দেব উই যে তাহলে এখন তো তোর বাপের হাঙ্গা খাইতে গেছে এখন তুই কি আমার শিখাই দিবি নাকি আমি মারো মার নাকি মাইয়া ভূত শালা সারা জীবন আমি একটা প্রেম করতে পারি নাই এই ভূত যদি আমার হাত থেকে চলে যায় তাহলে তো আমি জীবনে প্রেম করতে পারব না এইটা রেজিম নুই আমার ফটাইতে হইব আই লাভ ইউ ভাই চা থাকতে আমার কেউ প্রপোজ করে নাই মরার পরে আমি একটা প্রপোজ পাইলাম আই লাভ ইউ টু নাই জোকি তুই না একটু আগাগান গেলি এটা তো আমি বম ধরছি আচ্ছা যাই হোক বাদ দে আপনার কোনো ছোট বোন টোন নাই একটা আছিল কিন্তু ওইটা আবার সবার লগে যাইতো তাই আমার বাপ ধইরা ওরে বিয়া দিয়ে দিছে তোমারও স্বভাব এরকম নাকি আরে না না ছি আমার মতো পবিত্র ভূত হয় নাকি আমি কি সবার লগে যাইতাম আমি ভাইসা ভাইসা কিছু লোকের লগে যাইতাম রহিম কুদ্দুস সিদ্দিক জসিম মতিন নষ্ট ভূত ব্রেকআপ কইরা দে বেটা থুপ বেটা কোনো মেয়ের লগে প্রেম করা পারি না ভূতের লগে করছি এটা যদি ব্রেকআপ করে দেই চুপ থাক
আপনি যেহেতু ভাবি হয়ে গেছেন তাহলে লন খেলি খেলি মানে মানে গেম আপনি কি পাবজি খেলেন না তাইলে আপনি কি খেলেন আমি তো শুধু ছেলেদের মন নিয়ে খেলি আর ফ্রি ফায়ারও খেলি আপনি ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ এর লাগাই তো আমি ফোনে মাত্র ফ্রি ফায়ার নামাইছি তাইলে লন একটা বাজি খেলি হয়ে যাক আপনারে দেখাই বুঝা যায় আপনি একটা বল আয়েন তারপরও খেলি কি করে কি ব্যাপার ভাবি আপনি M10 চাইতে ধরে মারলেন কি লাগা তুইও তো ম্যাক্সিমাম নিছস আরেকবার চাইতে ধরলে আমি কিন্তু ডাবল ভিক্টিম নিমু ইয়েস তোকে ভূতের মারে বাপ বাইন সেই পারে না আর তোরা তো ভূত তুই খালি আমার দেবল লাগস দেখে নিলে তোর পিছনে নিয়ে গিয়ে টুকা দিয়ে দিতাম সারা জীবন খারাই তো হোয়াট এ জোকি ভাই শেষ মেশ তুইও প্রেম করলি ভূত কার যাই হোক প্রেম তো করছ এখন যেমনি হোক আমারও একটা করাই দে নাইলে কিন্তু আমি তোর লগে আর থাকুম না আরে তোমার ওই বন্ধুরা তো এই ভাবি বাইনচুত কেন কইছেন আর কিছু কইেন না আমগো বন্ধু আমরা বাইনচুত কুমু আপনি কইবেন কে কি করছে হয়তো আমারে চাপ দিয়ে হাত দিয়ে দিছে কি মানে ম্যাক্সিমেন্টে দাদা দে জোরছে আর আমি পারি না আমি হেরে গেছি আর যদি বাসি ধরতাম তাহলে তো আমারে খেয়ে দিত কি রে তুই ভাবির দিকে তাকায় খারাপ নজরে খেয়ে দিতে চাস আরে ভাই আমি তো ভূতকে খাওন খেতে চাইছিলাম আমি তো এটা বুঝে নাই ভাবি ভাবছে আমি হারে খেয়ে দিব চাইছি আরে ভূতেরা তো মানুষের গোস্ত খায় তুই কি ওটা খাবি আর দেখো তো আমার এই ফোনটা বারবার হ্যাং হয়ে যায় কেন কি হইছে এটার তোমার তো এই ফোন হ্যাং হয়ে যায় আর আমি তো তোমার রূপের উপর হ্যাং হয়ে গেছি কি কইলা কিছু না এই ভাবি যাই হোক আপনার চেহারা সুরত তো কোনো কিছুই নাই দেখা যায় একদম পুরা ভূতের মতো ভূতের মতো মানে আমি তো ভূতই আচ্ছা যাই হোক বাদ দেন আমার ভাই আপনার প্রেমে পড়ছে এখন যেমনি হোক আমারও একটা প্রেম করাই দেন আমি কোনো প্রেম টেম করাই দিতে পারবো না আমি আমার মতো স্বাধীন চলি আমি কারো অধীনে কাজ করি না হালার ভূতর ভূতের মাই রে বাপ এই লো এই লো লোঠালা এই ভূত চাইরা দে আমি নাইলে কিন্তু বাইরের কাছে বিচার দিব বন্ধু করবে কে হয়ে যাবে কইলাম অনেক কিছু ভাই কোন দোয়া জানি পড়ন লাগে আয়াতুল কুরসি পড়া লাগে ওইটা তো আমি পারি না ওইটা এখন দরকারও নাই ও ভূত না ও পাগল হালার পালা ডরতে হাস আই এম এ জোকিং তুই আমার ডাইলগ দিলি কা এটা ব্রাদার্স স্কোয়াডের ভিডিও এখানে যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে এই খারা তাইলে আমি সাবস্ক্রাইবারের কথা কয়ে দেই এই তাইলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন কি রে তোরে দেখা তো মনে হয় তোরে ভূতে কামড় দিছে হ ভাই ভূতে না কিন্তু ভূতনি কামড় দিছে তাও বারোর বউ জঙ্গল থেকে তোর পুরো দুনিয়া থেকে আমি বের করে দিব বন্ধু কোথাকার বন্ধু হালার পালা নষ্ট কোথাকার এই লো বাবার কাছে যাবো বাবারটা তো ঠিকই খাইলা আমার কথা খাইলে কি সমস্যা আচ্ছা ভাই কথা পারিস না আমি কিন্তু মরে যাবো কিছুক্ষণ পর এই লো তাড়াতাড়ি লো বন্ধু তোর কথা না কইলে আজকে বাঁচতেই পারতাম না তোর ব্রেকআপের কথা কি আজকে বাইচে গেছি আই লাভ ইউ বন্ধু চুপ তার চুপ লো আমি এখন মুক্ত আমি এখন মুক্ত এই পাগল আমাকে বড়া জঙ্গলে পুন মেরে দিল এই আপনি না আমাকে ভাবি লাগেন তাইলে মারতে চান কে এই তোর কয়বার গো বড় আমি আর বিয়ে করি নাই ও আমার গার্লফ্রেন্ড আইছে যাই হোক তাইলে আমাকে মারতে চাই কে খামোশ তোরা চুপ কর আমি তোকে মারতে চাই নাই আমার বস এই জঙ্গলে কারো উপস্থিতি সহ্য করতে পারে না তাই এই জঙ্গলে যেই আসে সে আর কখনো ফেরত যায় না আপনি আপনার বস মানে আপনার বস কারা এই যে আমার বস
কিরে ব্যাকগ্রাউন্ডে মনে হয় কে জেফ্রি মিজুক আসলো আমিও তো এইটাই দেখলাম ঘটনাটা কি এইটা ব্রাদার্স স্কোয়াডের ভিডিও এখানে যে কোনো কিছু হইতে পারে আচ্ছা যাই হোক এই জঙ্গলে আপনি কার উপস্থিতি সহ্য করতে পারেন না কেন আর এই গ্রামের মানুষ আপনারে কি করছিল আপনি সবাই রে মেরে ফেলান কে তাইলে শুন আজকে থেকে সেই 75 মিনিট আগে আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসতাম আমরা দুইজন দুইজনের সাথে বিয়েও করতে চাইছিলাম কিন্তু এই সমাজের লোক আমাদের সম্পর্ক মেনে নেয় না তাই আমরা এই কষ্টে ওই বট গাছের নিচে আইসা পাশি দিয়ে মরে গেছি তারপর থেকে এই জঙ্গলে কাউরে ঢুকতে দেই না আর তোরাও দুইকা অনেক বড় ভুল করছিস তোরাও এখন আর বাঁচতে পারবি না এই ওদের ধর আরে ভাই আমারও লয়ে যা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের নতুন ভিডিও কেমন লাগলো আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা তো কমেন্টে জানাবেন টুং টুং করে আর বাকি কথা কি শাকিল ভাই বাকি কথা হলো নেক্সট শুট কি আপনারা বিপিএল নিয়ে চান নাকি তো ওইটাও কমেন্টে জানিয়ে দিবেন আর নেক্সট শুট যদি বিপিএল না চান তাহলে প্রচুর পরিমাণে কমেন্ট করে দেব কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা বানাবো আর এই ভিডিওর সবচেয়ে ভালো পার্ট কোনটা লাগছে কিংবা ভূতরে কেমন লাগছে ভূতের লগে আমার যে এই যে প্রেম কাহিনীটা এটা কেমন চলছিল সবাই মানে ভূতেরে একদম ঠিক আছে বটগাছের লগে ফটগাছ মেনা দিছে কি খাইরুল ওই যে অসুস্থ হয়ে গেছে ও শুট মুট দিয়া অসুস্থ হয়ে গেছে আর এই যে আমি অসুস্থ হয়ে গেছি না ও হয় না আমি অসুস্থ হইলো কি অচিল ঠিক আছে নেক্সট শুট কিন্তু বিপিএল না হইব যদি আপনারা কমেন্ট করেন তাছাড়া কিন্তু বিপিএল না শুট কথা আছে না তো আর বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন থ্যাংক ইউ